ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জশু ভাই, আমি হাসবে বলছিলাম। আবার একটি নতুন ঘটনা নিয়ে চলে আসলাম। ঘটনায় বানানে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটি অন্যরকমটি ঘটনা হতে চলেছে। এটি আমার লেখা 5 নম্বর স্টোরি। বলবো না জশু ভাই আপনি কেমন আছেন, জানি আপনি ভালোর তলেই থাকেন, আর আমাদের সকল লিসনার্স গণের দোয়ায় ভালোই আছেন। বেশি কথা না বাড়িয়ে চলে যাই ঘটনায়। এখানে অনেকগুলো নাম ব্যবহার করা হবে কিন্তু সবই ছদ্মনাম। জশু ভাই বলে রাখা ভালো, আমার বাড়ি ঢাকার কেরানীগঞ্জ রোহিতপুরে। আমাদের বাড়ির পাশে একটা ফকির বাড়ি আছে, যারা কবিরাজি করে ওই ফকির বাড়ির সামনে একটা মাজার আছে। মাজারের প্রথম বছর ওরস হয় এবং ওরসে যেহেতু আমাদের বাড়ির পাশে, তাই মাঝে মাঝে ঘুরতে যেতাম। কিন্তু ওরসের পাশাপাশি বাসায় রাতে জিকির করত এবং জিন আহ্বান করত। জিন আহ্বান বলতে তাদের পালিত জিন কিংবা তারা অনুসরণ করে এরকম জিনদেরকে। ওই ওরসে এভাবে জিকির করে ঘরের আলো বন্ধ করে জিন তাদের শরীরে প্রবেশ করত আর তাদের সবার প্রশ্ন করত এবং সেই ওরস ঠিকঠাক চলছে কিনা জিজ্ঞেস করত। বেশ কিছুদিন কাটার পর ওই ফকির বাড়ির একটা ছেলে আছে, যা আমাদের সমবয়সী কিংবা আমাদের ক্লাসমেট বা রুমমেট সাইদুল নাম। ওর সে বেশ কয়েকদিন পরে আমাদের সাথে একটা ঘটনা ঘটা শুরু করলো। একদিন মাঠে গিয়েছিলাম খেলতে, অনেক দিন পর খেলা করতে গিয়েছি, তাই আমি ব্যাপারটা খুব একটা জানতাম না এবং জানতাম না বলতে সাইদুলের সাথে যে জিন আছে এই ব্যাপারটা আমি জানতাম না। তো খেলার বসে সাইদুলের সাথে আমি দুষ্টুমি করতে করতে ওকে অনেক কিছু বলে ফেলি, কিন্তু আমার এসব বলা দেখে আমার সাথে যারা ছিল তারা সবাই আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি অনেক বড় পাপ করে ফেলেছি। আমি আর কিছু না বুঝতে পেরে বললাম, সাইদুল কি হয়েছে, এরকম রাগি দৃষ্টিতে তাকিয়ে আছিস কেন? কিন্তু ওরা আমার কথার উত্তর না দিয়ে আমার দিকে রাগি দৃষ্টিতে যেন তাকিয়ে থাকলো। মোটা ভারী কণ্ঠে বলে উঠল, তুই হাসবি, তুই এগুলো কি বলছিস, তুই কি আমাকে চিনিস, আমি কে? তখন আমি বললাম, আরে ভাই তুই গাঁজা খোরের মতো করে এরকম ভাবে কথা বলছিস কেন, কি হয়েছে, তুই কি আমাকে চিনিস, বুঝলাম না তুই চিনবো না কেন। হ্যাঁ, এই কথা বলার সাথে সাথে সাইদুল আমার গলা যে চাঁদ দিয়ে ধরলো আর ঠাস ঠাস করে দুটো চড় মারলো। এই চড় মারা দেখে আমি রীতিমতো তেড়ে রেগে ওকে উল্টো মারা শুরু করতে যাবো। ঠিক সেই সময় সুমন আমাকে ধরে বলল, আরে বেটা কি করছিস? তখন আমি বললাম, আমাকে মারলো ওরা, দেখিস নি, আমি কি কিছু করবো না, হ্যাঁ তুই চিনস আমারে। তখনই সুমন আমাকে থামিয়ে বলল, আরে ভাই ওর সাথে জিন আছে, ওর সাথে জিন এখন এরকম করছে। এই কথা শুনে আমি যেন হতভম্ব হয়ে গেলাম, ভয়ে আমি কি বলবো কিছুই যেন বুঝে উঠতে পারছিলাম না। তখনই সুমন আমাকে বলল, আরে বেটা ক্ষমা চা, ক্ষমা চা। আমি যেহেতু জানি ফকির বাড়ির ছেলে, তাই ওর সাথে এগুলো হঠাৎ স্বাভাবিক, তাই আমি কোনো কথা না ভেবে ওর কাছে ক্ষমা চেয়ে নিলাম। তখন সাইদুল বলে উঠল, তার সাথে কিভাবে কথা বলতে হয়, সব কিছু মেনে তারপর আমাদের সাথে কথা বলতে আসবে, আর আমরা তোর কোনো বন্ধু না, ঠিক আছে? তখন আমি কিছু বলতে যাব আর আমাকে সুমন থামিয়ে দিয়ে বলল, হুজুর ওকে ক্ষমা করে দিন, ও তো জানতো না সাইদুলের সাথে আপনি আছেন। তখনই সাইদুল বলে উঠল, এবারের মতো ক্ষমা করে দিলাম, নেক্সট টাইম যদি এরকমটা হয় না ব্যাপারটা আমি নিজে দেখবো তাহলে। তখন আমি বললাম, আচ্ছা হুজুর এবারের মতো ভুলে গেছে, আমি তো আর জানতাম না রে ভাই। এবার বেশ কিছুক্ষণ কেটে গেল, তখন আমার সহপাঠী যারা ছিল তারা সাইদুলের সাথেই থাকতো, আমি ওকে যথেষ্ট পরিমাণে ভয় পেতাম। কিন্তু কি আর করব, সবাই তো ওর সাথে থাকে, তো আমরাও ওদের সাথে থাকাটাই স্বাভাবিক। ঠিক এভাবেই সবাই সাইদুলের সাথে সাথে থাকতো এবং সাইদুল ছোটোখাটো বিষয়ের চিকিৎসা শুরু করতো, কারো কিছু হারিয়ে গেলে, খেলায় তা খুঁজে না পেলে ইত্যাদি নানা বিষয়ে সাহায্য করতো। সবাই তার সাথেই থাকতাম। ওর সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ ছিল সুমন, রাতুল, রাসেল আরও অনেকজন। ওর সাথে থাকতে থাকতে ওদের শরীরেও কেমন যেন জিন আসতে লাগলো, আমি এসব দেখে বেশ ভয় পেতাম আর ওদেরকে একটু দূরে দূরে থাকতে পড়তাম। এসব কিছু সাইদুল দেখছিল, মানে সাইদুলের ভেতরে থাকা সেই জিনটা দেখ। একদিন হঠাৎ করে সাইদুল বলে উঠল, কেড়ে আসবি, কে দেখিস, হ্যাঁ ভয় পাস নাকি আমাকে? আমি আমতা আমতা শুনে বললাম, আরে না হুজুর, এমনটা কিছু না, আমাদের কিছু দেখিনি তো এই জন্য আর কি একটু ভয় ভয় লাগে। তখনই সাইদুল বলল, তোকে দেখে আমার এক ভাই তোকে খুব পছন্দ করেছে, তোর শরীরে আসতে চায়। এ কথা শুনে আমার তো প্রচুর পরিমাণে ভয় লেগে গেল। তখন আমাকে রাতুল বলল, আরে বেটা কিচ্ছু হবে না, এগুলো ভয় পাওয়ার কিছু নাই, কিচ্ছু করবে না, তোকে যতক্ষণ সাইদুল আছে না কিচ্ছু হবে না। তখন আমি বললাম, আচ্ছা হুজুর আপনার কোন ভাই আমাকে পছন্দ করেছে? তখন সাইদুল বলে উঠল, আমার 21 ভাই, আমার সবচাইতে বড় ভাইয়ের ছোট ভাই তোকে খুব পছন্দ করেছে।
মানে আমারও বড় ভাই তোকে পছন্দ করেছে। তখন আমি বললাম, পছন্দ করেছে এখন উনি কি আমার কাছে আসবে? তখনই সাইদুল আমার বাঁ হাতের আঙ্গুল ধরে বিড়বিড় করে কি যেন পড়লো আর আমার শরীরে ফুটল। তখনই আমাকে বলল, আমি তোকে কিছু তোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটি পড়ে মনে রাখবি, ঠিক আছে? আর তোর পুরো শরীর ছেড়ে বসে বসে ডাকতে থাকবি, চলে আসবি। আমি তার কথা শুনে যেন ভয় কিছু বলতে না পেরে একেবারে চুপ করে রইলাম। নামাজের মতো করে বসে দোয়াটা পড়তে লাগলাম। একটা সময় একভাবে পড়তে পড়তে 15 মিনিট পর হঠাৎ করে শরীরটাতে ঝাঁকুনি অনুভব হলো আর বাঁ হাতের আঙ্গুলগুলো যেন ঝিঁঝি ধরা শুরু করলো, সাথে সাথে জোরে জোরে নিঃশ্বাস আসতে শুরু করলো। এইভাবে কতক্ষণ যে হলো বুঝতে পারলাম না। তারপরে আমার আর কিছুই মনে নেই। তার কিছুক্ষণ পর আমি রাতুলকে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল রে আমার সাথে? রাতুল বলতে লাগলো, আরে তেমন কিছু না, তোর উপরে হুজুর আসছিল আর সে এসে আমাদের সাথে কথা বলে আবারও চলে গেল। আস্তে আস্তে এমনই হতে লাগলো, প্রত্যেক দিনের মতো আমি বিকেলবেলা চলে যেতাম আর এভাবেই সব ফ্রেন্ডস নামের এই জিন নিয়ে অনেক বেশি মেতে উঠতাম। আসলে সব কিছু নিয়ে বাড়াবাড়ি এত বেশি ঠিক না। এইটা তখনই বুঝতে পারলাম যখন আমার সাথে অনেক বড় ঘটনা ঘটে গেল। একদিন প্রাইভেটের জন্য বাসা থেকে বের হলাম, তখনই আমার ফোনে একটা কল বাজলো। কলের ওপাশ থেকে রাতুল বলতে লাগলো, কই রে তুই, জলদি মাঠে আয়। আমি রাতুলকে বললাম, বন্ধু আমি প্রাইভেটে যাচ্ছি, কি হয়েছে? রাতুল বলল, আরে প্রাইভেটে পড়তে চাস, তুই জলদি মাঠে আয়। আমি মাঠে গিয়ে দেখি সুমন অদ্ভুত একটা অস্বাভাবিক আচরণ করা শুরু করেছে। এগুলো দেখে আমি অনেকটা বেশি ঘাবড়ে যাই। তখন আমি সুমনকে কিছু বলতে যাব যে কি হয়েছে, তখনই সুমন আমার কলা চাপ দিয়ে ধরলো আর বলল, তোর সমস্ত কম না, তোর আগুন নিয়ে খেলছিস সেখানে, কেন কেন? আমি কিছু না বুঝে বললাম, কেন, কি হয়েছে, আমরা আবার কি করেছি? সুমন বলল, তুই আমাকে চিনিস, আমি কে? আমি হলাম কর্তা, সবার বড় কর্তা। তখন রাতুল আমাকে ইশারা দিয়ে বলল যে, বন্ধু এই বড় কর্তা এখন হুজুরকে ডাক। আমি কিছু দিক বেদিক না তাকিয়ে যেন নামাজের মতো করে বসে হুজুরের দেওয়া সেই দোয়াটা পড়লাম। কিছুক্ষণের মধ্যেই হুজুর চলে আসলো, কিন্তু আমার আর কিছু মনে নেই। পর এভাবে অনেকক্ষণ চলার পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আমার জ্ঞান ফিরে আসে, আমার শরীরে অনেক দাগ ছিল, মনে হয়েছিল যেন কেউ আমাকে বেত দিয়ে মেরেছে। শরীর অনেক বেশি ব্যথা অনুভব হচ্ছিল আর সামনে দেখলাম সেই খুরশেদ ফকির আছে। তখনই আমাকে আমার ফ্রেন্ডসরা ধরে নিয়ে চলল বাসার দিকে। আমি তাদেরকে বলেছিলাম, কি হয়েছে, কি হয়েছে? ওরা আমাকে বলল, তুই চুপ করে থাক, বাসাকে সব বলবো, এখন কোনো কথা বলিস না ভাই, প্লিজ। বাসায় আসার পর আমি রাতুলকে বললাম, এখন বল না কি হয়েছে। রাতুল বলতে লাগলো, সুমনের এমন অস্বাভাবিক আচরণ হওয়ার পরে তুই যখন হুজুরকে ডাকছিলি তখন শুরু হলো, তোর শরীরে যে জিন হাজির হয়েছিল না, উনি হলো বড় কর্তার ছোট ভাই। এই যে আমরা জিন নিয়ে এত কিছু করলাম, আমাদের শরীরে যত কিছু এসেছে না, এসব বর্তারা বড় কর্তারা কিছু জানতো না, তাই তিনি সুমনের শরীরে এসে আমাকে ডেকে পাঠালো। তখন বড় কর্তা আমাকে দেখে না দেখে আমার ছোট ভাই কাকে পছন্দ করেছিল তাকে ডাক, আমি কোনো কিছু না ভেবে তোকে কল দিয়ে রীতিমতো জলদি করে আসতে বললাম। তখন আমি বললাম, এত কিছু ঠিক আছে, কিন্তু আমার সাথে কি করেছিল আর আমার শরীরে এত ব্যথা কেন? রাতুল তখন বলতে লাগলো, তোর শরীরে যখন বড় কর্তার ছোট ভাই আসো না, আসার একটু পরেই বড় কর্তা ওকে প্রশ্ন করতে লাগলো, তুই আমাদের ছেলে নিয়ে কি ভেবেছিস, এই ছোট বাচ্চাদের সাথে তুই এগুলো কি শুরু করেছিস, এসব অনেক রকমের কিছু জিজ্ঞেস করলো আমাকে। তখন তুই মাপ চাইলে তোকে শাস্তি দিল, তখন একটা লাঠি নিয়ে ইচ্ছা মতো তোকে মারলো, মানে ব্যথা তার লেগেছে কিন্তু দাগ তো রয়ে গেছে। এমন ভাবে কেটে গেল অনেকটা দিন। তারপরে জানতে পারলাম বড় কর্তা কেন এত বেশি খেপে গিয়েছিল। ফকির বাড়ির ছেলে সাইদুল ও একটা মেয়েকে পছন্দ করতো আর ওই মেয়েকে নিজের করে পাওয়ার জন্য জিনদেরকে ব্যবহার করতো। এগুলো দেখে বড় কর্তা অনেক বেশি রেগে গেছিল, তাই তার ছোট ভাইকে এভাবে মারধর করেছিল। আসলে একটা কথা বলা ভালো যে সবাই সব কিছু নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়। এমন অনেক ঘটনা ঘটে গিয়েছিল যা আমি এখানে বলতে পারছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভৌতিক কথা আমার আম্মু আপু আমার ফ্যামিলি আরও অনেকে শুনে, তাই আমি এত কিছু বলতে পারছি না। যদি কোনো দিন সময় হয় আর আমার ফ্যামিলির পারমিশন থাকে তো আমি পুরো ঘটনাটা বলবো। এখানে সবার নাম ছদ্মনাম ব্যবহার করা হয়েছে, তারপরও ঘটনা তো আমাদের এলাকারই ঘটনা, তাই এভাবে বলাটা অনেকটা দুষ্কর। এই ছিল আমার সাথে মজায় মজায় ঘটে যাওয়া কিছু ভয়াবহ ঘটনা। কী ঘটেছিল সম্পূর্ণ বলতে পারলাম না, কিছু এলোমেলো হয়ে গেছে, কারণ ফ্যামিলির কাছে যতটুকু জেনেছিলাম ততটুকুই বলতে পারলাম। আসসালামু আলাইকুম জেফ্রি ভাই, এটাই ছিল আমার পঞ্চম ঘটনা। আর জেফ্রি ভাই, আমি বলেছিলাম
যখন ইচ্ছে করে শরীরে জিন প্রবেশ করানো হয় তখন কেমনটা লাগে একমাত্র যার উপর প্রবেশ করেছে সেই বলতে পারে। ঘটনার ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, বানানে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। আজকের মতো এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম। এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দিন। আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন bhoutikstories@gmail.com অথবা 01400930111।